Assalamualaikum. আমাদের মালদাপুরের এই ভবনের নাম হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল গোলাম মোস্তফা। এই ভবনের রুফটপ শুটিং পুলে আমরা আছি। বর্তমানে শুধু কংক্রিট কাস্টিং করা হয়েছে। এটা স্ল্যাব হচ্ছে 10 ইঞ্চি থিকনেসের আর গাইড ওয়ালগুলো হচ্ছে 8 ইঞ্চি থিকনেসের। বর্তমানে শুধু কংক্রিট কাস্টিং করা হয়েছে। আমরা আজকে পরীক্ষামূলকভাবে পানি ভরে দেখছি। আমাদের উদ্দেশ্য মূলত হচ্ছে ওয়াটার পেনিট্রেশন টেস্ট করা, যে কংক্রিটের রিইনফোর্সমেন্ট থেকে কোথাও কোনো লিকেজ দিয়ে পানি সিপ হচ্ছে কি না সেই অবস্থা চেক করলাম। আমাদের এর নিচের ফ্লোরে মোটামুটি 6 থেকে 7 জায়গায় মাইনর হেয়ার ক্র্যাক্স আছে, যেটা দিয়ে আসলে পানি লিকেজ হচ্ছে। তো আমরা এই পর্যায়ের পরে আমরা এটাকে ওয়াটার প্রুফিং করবো। ছোটোখাটো লিকেজ থাকা অ্যাবনর্মাল কোনো ব্যাপার না, কংক্রিটে এই ধরনের ছোটো ক্র্যাক্স বা পোর্স থাকতেই পারে। তো আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ বা নেক্সট উইকের মধ্যে এটা ওয়াটার প্রুফিং করবো। ওয়াটার প্রুফিং করার পরে আমাদের নিচের ফ্লোরে এটার মেশিন রুম, যেখানে ফিল্ট্রেশন প্লান্ট বসবে। তারপরে এটার উপরে আরেকটা ছোট্ট, এই শেয়ার ওয়ালের উপরে আরেকটা ছোট্ট কাস্টিং হবে, আরেকটা ছোট্ট ঢালাই হবে, এবং সর্বশেষ লাইট টাইট বসানোর পরে টাইলস হবে। তো ইনশাল্লাহ আশা করি মাসখানেকের মধ্যে বা একটা মোট 2 মাসের মধ্যে পুলটা রান হবে। আমার মনে একটা ছোট্ট ভয় ছিল যে পুলটা খুব ছোটো হয়ে যাচ্ছে কি না। এখানে নেমে মনে হলো যে যদিও পুলটা খুব বড় না, তারপরেও সাঁতার কাটা যাবে। আমি তো সাঁতার কেটে দেখি যে আমি কয়টা স্ট্রোক আসলে মারতে পারছি এই স্ট্রেট ডিরেকশনে। আমরা দেখলাম যে মোটামুটি আমার মনে 26টা স্ট্রোক আমি দিতে পেরেছি। তো আমি বলবো যে এই পুলটার লেন্থটা জাস্ট অ্যাবাউট ইনাফ যে আপনি সাঁতার কাটতে পারবেন, এবং সাঁতার কেটে এই মাথা ওই মাথা আসা যাওয়া করলে আপনি মানে আপনার ওয়ার্কআউটটা হবে এবং আপনার বডি ইনশাল্লাহ সোয়েট করবে। তো সেদিক থেকে মানে রুফটপ পুল বড় করাটাই একটা বড় চ্যালেঞ্জ পানির লোড ক্যাপাসিটির জন্য, মানে স্ট্রাকচারের লোড ক্যাপাসিটির জন্য। আর অবশ্যই পেনিট্রেশন, ওয়াটার পেনিট্রেশনের একটা ঝুঁকি থাকে। তো সব কিছু মিলে মনে হয় যে এই পুলটা জাস্ট অ্যাবাউট ওকে। আশা করি ইনশাল্লাহ 2 মাসের মধ্যে কমার্শিয়ালি সবাই এই পুলটা ব্যবহার করতে পারবে। এর উপরের ফ্লোরে জিম থাকবে ইনশাল্লাহ, আর রেস্টুরেন্ট থাকবে, আর সম্ভবত একটা মিনি থিয়েটার। সবগুলো প্রজেক্ট 2023-এর মধ্যেই চালু করার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন যাতে গশেস ভেঞ্চার্স অনেক সফল হয়, আমার প্রতিটা প্রজেক্ট যাতে অনেক সফল হয়। থ্যাংক ইউ।